La lengua. Giria. Tía. আজকে আমি পটলের দর্মা বানাবো। আগে আলুগুলো সিদ্ধ করে নিছি। আজকে পটলের দর্মা বানানোর জন্য এটা পুর বানাবো। আলু দিলাম, পরিমাণ মতো লবণ, আলু পুরটা হতে হতে আমি এই পটলের দর্মা বানানোর জন্য এটা ছুলে নেব। এগুলো সব বের করে দিয়ে তারপরে পটলে পুরটা ঢোকাবো। এই পটলগুলো সব বীজগুলো বের করে নিব সবগুলারে। আলুর পুরটা হয়ে গেছে, আমি তুলে নিব। একবারে এই জিরা বেড়ে নিচ্ছি। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে, এখন এই পটলের ভিতরে ঢোকাই দিব। পটলের পুর ভরা হয়ে গেছে, এখন ভেজে নিব। হয়ে গেছে না ভাই?
ওই তেলে আমি ওই ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে, কাঁচা লঙ্কা দিলাম, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, রসুন, হলুদ গুঁড়ো, লবণ, টমেটো, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, তবে অল্প জল দিব, পটলগুলো দিয়ে দিচ্ছি, তরকারিটা আমার হয়ে গেছে, একটু এই মিট মশলা দিব, একটু গরম মশলা দিব, আমাদের পটলের দোরমা একদম তৈরি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন। তরকারিটা হয়ে গেছে, মা নামিয়ে দিচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের এটা নতুন চ্যানেল, আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করবেন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো হয়েছে রান্নাটা, খুব সুন্দর হয়েছে, বেশ খেতে ভালো লাগছে। এই যে মাটির ভাঁড়ের জল আর কলা পাতায় ভাত, এর একটা স্বাদই আলাদা, খেয়ে দেখবেন আপনারাও।